আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে আফগানিস্তানে তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন মোল্লা মোহাম্মদ আখুমদ এতদিন সরকার প্রধান হওয়ার দৌড়ে সকল আলোচনায় এগিয়েছিলেন আরেক প্রভাবশালী নেতা মোল্লা আব্দুল গনি বারাদার তিনি সর্বমহলে পরিচিত অথচ তালেবান তাদের সরকার প্রধান বানালো মোল্লা মোহাম্মদ আকুমদোকে কেন এ ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে সবচেয়ে বড় কারণ হল তালেবান যোদ্ধাদের মধ্যে তার জনপ্রিয়তা মঙ্গলবার তালেবান সরকারের প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন মোল্লা মোহাম্মদ তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে তার নিয়োগের ব্যাপারে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আখুন্দে ডেপুটি হয়েছেন বারাদার মোল্লা মোহাম্মদ মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন সিরাজুদ্দিন হাক্কানি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার পিতা ছিলেন হাক্কানি গ্রুপের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের বিষয়ে আটটি তথ্য তুলে ধরেছে ডেইলি পোস্ট সেগুলো হল এক তালেবানের জন্মস্থান কান্দাহারে আখন্দের জন্ম বয়স ষাট বছর দুই সতেরোশো সালের পর আধুনিক আফগানিস্তান গঠনের নেতৃত্ব দিয়েছিলেন আহমদ শাহ দুর্রানী পস্তন উপজাতি থেকে আসা আখুন্দ সেই দুররানির বংশধর তিন মুল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ইসলামের উপর অনেকগুলো বই লিখেছেন চার তিনি মুল্লা মোহাম্মদ উমরের সহযোগী ছিলেন পাঁচ বর্তমান তালেবান প্রধান মুল্লা হাইবাতুল্লাহ জাদার খুব কাছের লোক আখুন্দ দুই দশক ধরে তিনি আখুন্াদার সাথী ছয় মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ দীর্ঘ সময় ধরে তালেবানের শক্তিশালী রাহবারি সুরার প্রধানের দায়িত্ব পালন করছেন সাত ধর্মীয় নেতার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও খুব পাকাপুক্ত তার অবস্থান তালেবান যোদ্ধাদের মধ্যে খুবই প্রভাবশালী আট আখুন্দ আগে তালেবান সরকারের উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন গত পনেরোই আগস্ট কাবুল দখলের মাধ্যমে তালেবান আফগানিস্তানের কর্তৃত্ব হাতে নেয় এর ফলে আফগানে ২০ বছর ধরে চলা পশ্চিমাদের তাবেদারি সরকারের পতন ঘটে বিদায় নেই পরাশক্তি আমেরিকা তালেবানের মূল উদ্দেশ্য একটি কল্যাণমূলক ইসলামী সরকার প্রতিষ্ঠা অন্যদিকে আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নানা দেশ ও সংস্থা চলুন দেখে নেওয়া যাক কে কি বলল যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নতুন সরকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তালেবান নতুন সরকার ঘোষণার পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন আমরা লক্ষ্য করেছি আফগানিস্তানে ঘোষিত নামে তালিকায় কেবল তালেবান সদস্য বা তাদের ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছেন এবং কোনো নারী নেই আমরা এদের মধ্যে কিছু লোকের অন্তর্ভুক্তি ও অতীত ইতিহাস নিয়েও উদ্বিগ্ন তিনি বলেন আমরা বুঝতে পারছি এটিকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে উপস্থাপন করেছে তালেবান তবে আমরা তাদের কথাই নয় কাজ দিয়েই বিচার করব তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেছেন তারা আফগানিস্তানের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন কঙ্গো সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা জানি না এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে আমাদের এই প্রক্রিয়াটি সাবধানে অনুসরণ করতে হবে চীন তালেবান ইস্যুতে কাতারের মতো অনেকটা একই সুর শোনা গেছে চীনেও চীনেরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য না করলেও দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে আপাতত আফগানিস্তানের নতুন শাসকদের দিকে সতর্ক দৃষ্টি রাখবে চীন তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তা দেখতে চায় বেইজিং চীনা বিশ্লেষকরা সংবাদ মাধ্যমটিকে বলেছেন আফগানিস্তানের নতুন যে অন্তর্বর্তী সরকার ঘোষণা হয়েছে তাতে দেখা যায় দেশটিতে তালেবান তাদের রাজনৈতিক আধিপত্য ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায় এর মানে হল এ মুহূর্তে তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের বদলে অভ্যন্তরীণ সমস্যা সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে কাতার কাতারের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন তালেবান এখন বাস্তববাদী মনোভাব দেখাচ্ছে এবং কাজের মাধ্যমেই তাদের বিচার করা উচিত তার মতে সশস্ত্র এই গোষ্ঠীটি যে আফগানিস্তানের একচ্ছত্র শাসক তা নিয়ে কোনো সন্দেহ নেই কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লোল ওয়াহ আল খাতার বলেন তালেবান অনেক বেশি বাস্তববাদ দেখিয়েছে আসুন সেখানকার সুযোগগুলো কাজে লাগাই এবং তাদের সাধারণ কার্যক্রমগুলো দেখি তারা যে প্রকৃত শাসক এ নিয়ে কোনো সন্দেহ নেই জাতিসংঘ জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন সরকারের স্বীকৃতির সঙ্গে বৈশ্বিক এ সংস্থাটির কোন সম্পর্ক নেই তিনি সাংবাদিকদের বলেন এটি সদস্য দেশগুলোই করে আমরা নই মঙ্গলবার ঘোষণা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেবল আলোচনা অন্তর্ভুক্তিমূলক নিষ্পত্তির মাধ্যমেই আফগানিস্তানে স্থায়ী শান্তি আনা সম্ভব জাতিসংঘের মুখপাত্র জানান আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে সব আফগান বিশেষ করে নারী অধিকার পরিস্থিতির উন্নতি ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানের সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ চলতি মাসেই ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র আইএনএস অনেশের যাত্রা শুরু হতে যাচ্ছে এটি থেকে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ফায়ারিং এবং সেনাবাহিনীর ভূমি থেকে ভূমির কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো যাবে এর আগে ভারতের ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেট পাকিস্তানের ভূমি পর্যন্ত রাখা হলেও এবার আফগানিস্তানকেও সেই টার্গেটে যুক্ত রাখা সম্ভব হয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার করা নকশা এবং কোচিন শিপিয়ার্ড দ্বারা নির্মিত অন্বেষের সমুদ্র ট্রায়াল শুরু হবে আগামী শুক্রবার এ বছরের মধ্যেই এটি কমিশন পেয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে দশ হাজার টন বিশিষ্ট অন্বেষের কমিশনিং হলে সেটি দ্বিস্তরের স্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ কমাতে সক্ষম হবে অন্বেষে সংযুক্ত বিএমডি সিস্টেম প্রতিদ্বন্দ্বী ক্ষেপণাস্ত্রকে বিভিন্ন উচ্চতায় ধ্বংস করতে সক্ষম সমুদ্রের উপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজের দু সাল থেকে এই ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির কাজ শুরু হয় দু সাল নাগাদি পরীক্ষামূলক উৎক্ষেপণ করার কথা ছিল কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে এতদিন তা সম্ভব হয়নি তবে খুব তাড়াতাড়ি সেটি হতে চলেছে ভারত ছাড়া আমেরিকা এবং চীনের কাছেও এমন ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে ভারতের এই ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি আপাতত ওড়িশা উপকূলের কাছে রাখা থাকবে ইরান প্রসঙ্গ ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন আন্তর্জাতিক পানিসীমার যে কোনো স্থানে তার দেশের নৌসেনা জাহাজ চালিয়ে যেতে পারেন গভীর সমুদ্রের সফলতার সাথে একটি মিশন শেষ হওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি শাহরাম মিরানি বলেন ইরানের নৌশক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আন্তর্জাতিক পানি পানিসীমায় যে কোনো স্থানে তেহরান নৌ উপস্থিতি ঘটাতে পারে তিনি আরও বলেন ইরানি হচ্ছে একমাত্র দেশ যারা নিজেরাই নিজেদের সমুদ্রগামী জাহাজে নিরাপত্তা দিয়ে থাকে সম্প্রতি ইরানের একটি নৌগ্রুপ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের তিনটি মহাদেশের পঞ্চান্নটি দেশ সফর শেষে সফলতার সাথে দেশে ফিরেছে এই মিশনে অংশ নেওয়া কয়েকটি যুদ্ধজাহাজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যৌথ মহড়াই অংশ নিয়েছিল শাহরাম ইরানি বলেন ইরানের এ বহর ইরানি পানিসীমা থেকে বের হয়ে ভারত মহাসাগর দিয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে শেষ গন্তব্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছায় সেখানে মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবহরটি দেশে ফিরে আসে